বিষয়ের নাম আন্ডা নিয়ে গন্ডাগোল কোরবানিতে। কি হুজুর আইলাম কত বালা বালা কথা শুনি, এটার ভিতরে বালা জড়িত। ফেসবুক ইউটিউবে দেখলাম যে ইডালে বহুত যুদ্ধ চলতে আছে। এক হুজুরে কয় ফাঁড়া দম যাইতো না, ফাঁড়া ছাড়া হইতো না। আর এক হুজুরে কয় খাঁসি, যারা খাঁসি কোরবানি দিব তাকেও কোরবানি শেষ বাতিল। এগারে হিগ্যা কাফের কয়। তো এই জিনিসটা পাই আমি খুব মর্মাহত হইলাম। এই কারণে আমি এই জিনিসটা আপনাদেরকে দেব, আর ফাঁকে আরও কিছু আনুষঙ্গিক কথাও ইনশাল্লাহ থাকবে। ফরি আমিন। সব কিছু আগে একশো একশো ছিল, মানে ইবলিসে কোনো আঙ্গরে সুখ দিত না। ইবলিসে গুতায় পাবলিক কিন্তু কই এলেব তোরা জোগাড় দে, তোরা কবেলো সাউন্ড হুনা জানা, এ কাম কোনো মানুষ আর মুসলমানে করে না। এটা ইবলিসে এতটা লাড়া কামাই দে। এখন আমাদের টেলিভিশনগুলো চলছে, এই কথাগুলো প্রতিটা দিন একটা করা লাগে। আমি বলছি একশো একশো ঠিক আছে, আপনারা বলেন ঠিক নেই, এটার ভিত্তিতে চলতে হইব। আল্লাহ হেদায়ত করক, কারণ এই কথাগুলো আর ডিলেট হবে না ক্যামেরা থেকে। আমাদের মুসলমান যারা বাংলা ভাষাভাষী লন্ডন আমেরিকা সারা ওয়ার্ল্ড কানাডা থেকে শুনবে, তারা কজ্জে নিয়ে উনব, এদের সময়ের দাম আছে। একটা নামই বলি আর আমার কথা শুনবেন না, যদি সবগুলো ফাঁকা বন্ধ রাখেন নামাজের আগ পর্যন্ত, তাইলে সুন্দর ক্লিয়ার শোনা যাবে আরও। এই জন্য আমি আমারটা বন্ধ করে দিয়েছি দোনোটা, বুঝছেন? কথা বলিয়েন না, এই আমার সময়টি নষ্ট হোক। তো বিষয় মনে থাকবো তো, আপনাকে হয়তো কত সরম লাগছে, হুজুর এটা কিতা কইলেন। তো বাইরে আন্ডারে আর শুদ্ধ করে কিতা কই মাই ক, তবু কাছে বিচারটা দিলাম। খাসি আমরা কই না, খাসি শব্দটা আরবি শব্দ, খাসি খাসি। এ খাসি সরে বাংলাতে দন্ত স লেখে, বাতিগুলো জ্বলক, সবগুলো বাতি জ্বালান, শুধু পাখাগুলো অফ রাখেন। তো এ খাসি থেকে খাসি আসছে, খাসি থেকে খাসি আসছে, বাংলাতে দন্ত স বলা হয় আর কি। প্রিয় বন্ধুরা, তো এ খাসি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি হাদিস বলছেন আমরা সেটা জানবো। কোরবানি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে যে ইনফরমেশন দিছে, কোরবান দিয়ে এই ৯১টা সুরা ৯৬টা আয়াতে এই কোরবান শব্দটা আছে, কোরবানি। কোরবান মানে হল নিকটে আসা, কাছাকাছি। তো এই পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর কাছাকাছি আপনারা চলে যান, এই জন্য কোরবানিটা কোরবানি বলা হয়। সর্বপ্রথম এই কোরবানিটা করছিল এই এই আদম আলাইসাল্লামের পুত্র আমাদের প্রিয় ভাই হাবিল কাবিলে। ওই কোরবানিটা করছে, জোড়া জোড়া বিয়ে হইতো ভাই বোন, এগুলো তো জানেন আপনারা, তবু একটু হিন্টস দিচ্ছি। তো কাবিলের সাথে আকলিমার জোড়া, কাবিলের সাথে আকলিম একসাথে হয়েছে, আকলিম অনেক ঢকের। আর হাবিলের সাথে যিনি হয়েছেন ওনার একটু ঢক কিছু কম আর কি। তো এ জোড়ার ছেলের সাথে ফরজ জোড়ার মেয়ে এভাবে ক্রস করে বিয়ে দিত। কাবিল লেগ আর লগে আকলিম হয়েছে, এত সুন্দর এই জিনিস কেন আইলে যাই ওই তো ন। আদম সফিউল লাগো বাবা রে, এটা তো গুণা, আল্লাহর নির্দেশের খেলাপ, কে হনে কার কথা। তখন আল্লাহ আল্লাহ শাহানু বলছে ঠিক আছে, দুজন কোরবানি করো, যার কোরবানি কবুল হইব সে আকলিমের বিয়ে করব। তো হাবিলে ম্যাশ চড়াতেন, ম্যাশ কিছু ছিল ছাগল টাগল বকরি ভেড়া দুম্বা এগুলা থেকে কিছু জবাই করছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর কাবিলে কিছু গম জব ভুট্টা ইত্যাদি এগুলা আল্লাহর রাহে এ করছে। তো তৎকালীন যুগে সিস্টেম ছিল যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুনাই এ গোষ্ঠ জ্বালাই লইতো, তা হাবিলের কোরবানি কবুল হইছে আলহামদুলিল্লাহ। তাহলে বিয়েটা করবো কে আবার আকলি মারে? হ্যাঁ হাবিলে, বাইরে এই মাইয়া লই হারা আরি শুধু অন্নকালী আঙ্গ সত্যি বাজার উত্তরা দে ওলারা। SMS গ্রুপ আছে না, কথা কয় না SMS গ্রুপ, বুড়িকে বুঝি গেলেছে, বুড়িকে আসে ওলা নে এবার কইতে হইতো না। এই এ নাইয়ুরি লই ফতম যুদ্ধ, বিশ্বযুদ্ধ হইলে যে লাগছে ১৯১৪ সালে। হ্যাঁ পয়লা ২৮ অগস্ট থেকে যে যুদ্ধ লাগছে বাইরে, এ ক্রাউন প্রিন্স, তারপরে জার্মানের, এতের নাম হলো ফ্রান্স,
এই আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্ড হেতের নাম হলো সোফিয়া সোফি হেতে নিশু বংশে বিয়ে করছি এটা মানুষ মানি না এগার হলো সেলফি উঠাইবার সময় তারপরে এই সার্বিয়ার এক যুবক ১৯ বছরের যুবক ফ্রেন্ডশিপ এরকম আর কি নাম সে তারে গুলি দিয়ে দনগারে মারিয়ে লেছে এইডার এক মাসের মাথায় ২৮ জুন মারছে ২৮ জুলাই বিশ্বযুদ্ধ কোটি কোটি মানুষ শেষ পরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৩৯ লাগছে পয়লা সেপ্টেম্বরে এ হিংসা লই কা জাফানকা উঠত বুঝছেন নি আমেরিকা দুলাভাই আমার জাফানে আর জার্মানের দরিবার লাই লাগাই দিছে তাইলে যুদ্ধ এডি মিল আছে সব জায়গা দেখবি কলেজ স্কুল মারামারি কোবা কবি হোলারা হোলারা কিতা লই কথা কিতা লই তো ইয়ান তো কইতে তো শরম লাগে না এত শরম মাগাই আয় যে নাম দিছি এটার দ্বারা আল্লাহ জানে যে মহসিন ভাই আর হাদিয়া দেয় কিনা এত আর আগে হড়াই দিছে খবরদার ইগেন কইও না কিন্তু আজ ইয়ানের হরতে আর দল চলিয়ে যাইব একখানা সবর আমিন কো হ্যাঁ তো প্রিয় বন্ধুরা তাইলে এবার আকলিমেকে বিয়ে করছে কে হ্যাঁ বিয়ে করবেস বিয়ে করতোস দেন কাবিল্লাকে তোর রাখতে হবে না মারিয়ালাই মারিয়েলেস তো প্রথম হত্যাকাণ্ড কি নিয়ে তোমরা দেরি করি আইলে কখনো আর আমার সামনে আসবে না আমি চলিয়েছি ১০টা বাজে তোমরা এত বিজি হইলে এতগুলো মানুষের সময়ের দাম আছে আমরা জাস্ট টাইম নামাজটা পড়তে পারবো না তোমাকে সময়ের দাম লই তোমরা থাও খটর মটর করিও না তো তাইলে এই কোরবানি আর আগজে অন মুসলমান সমাজে যে কোরবানটা চলে বাইসাম এটা হইল একটা প্রতীকী কোরবান মূল কোরবান হইল আল্লাহর রাহে সবচেয়ে সেরা জিনিসটা কোরবানি দেওয়া সবচেয়ে সেরা জিনিস সেরা জিনিসটা কি ইব্রাহিম খলিলুল্লাহ শেষ বয়সে ওনার সন্তান হয়েছে ইসমাইল আলাইহিসসালাম তো উনি স্বপ্নে দেখলো এটা বলার আমার সুযোগ আমি বলবো না তবু একটু ধারণা না দিলে আপনারা লাইনটা বুঝবেন না এই জন্য একটু ধারণা দিচ্ছি একে একে তিনি ১০০টা উট কোরবানি করলেন হইল না কয় ইব্রাহিম তোমার প্রিয় জিনিস দাও কয় এই দুনিয়াতে তো প্রিয় মাল দৌলত ব্যাগ দিতে শেষ হয়ে গেলাম আর কিতা আছে কয় আর হোলাটা না প্রিয় হোলা ইসমাইল সবচেয়ে প্রিয় বলাম মা বালাগা মা উসাইয়া কলাইয়া বুনাইয়া এন্নি আর ফিল মানাম আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা কলাইয়া আবাতি ফাল মা তো উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন প্রিয় বন্ধুরা উনি স্বপ্ন দেখছেন ছেলেরে কোরবানি দেন ছেলে সদ্রি বাজার আয়তো আরে আড়ি আড়ি তুত্তুরে নেই এই সময় তো লানেরে খুব মায়া লাগে কি লাগে মায়া লাগে কথা অর্ধেক অর্ধেক কয় ভালো লাগে কাবু আর নাল্লাই পান্তা নিয়ে হ্যাঁ আর পুতুল আনিয়ে বাল্লা সুন্দর লাগে আরও বুড়া কাঁটালের হোলা বোঝেন না এটা তো মজাই আলাদা তো কুত্রে তোরে দেখছি আব্বা কোরবানি করি এলে এখন হুতের জনে কইলো ওই কথা হুতে কয় ছোট হলা কইয়া আবার তিফাল মা তো উমার সাতাশিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আব্বা আল্লাহ আপনার যেটা কইছে আপনি এটা করেন যদি আপনি আমার ধৈর্যশীলদের মাঝে পাইবেন দেখছেন নি কেমন বাফ কেমন হলা লেদা হলা অনেক কিন্ডার গার্ডেনে ভর্তি হইন আর আঙ্গ যখন সদ্রি বাজারে বড় বড় হলা ডারে কোনারে তাল্লাহুল যাবেন কাজ করি সবাই জব করেন আরও বহুত তাপসিরা সিরি জানেন বলি সময় নষ্ট করার এই নেই কিন্তু সেদিন যদি ঠিকই ইসমাইল কোরবান হয়ে যেত হত্যি কোরবানের ঈদে আঙ্গ অজ্ঞ অজ্ঞ হলান জব করণ লাগতো নি শাহজাহান ভাই দুই খেত মিলি অজ্ঞ হলা বুড়া কাটালে আল্লাহ দিছে শাহজাহান ভাই কইতে আমি আফসাই আয় হাত্যান্ন আল্লাহরে কোনো রকম আর গোষ্ঠীটা এটা দিয়ে আল্লাহ রাখবো আফসারি ভাই দরকার নাই তোমারও আজ আয় হাত্যান্ন আর হোলারও জব করি পেল্লাই আর হোলারাও সে না কম হইতো না কোরবানের ঈদে সাঁদুট হোলারা একগুণ এনডিএর দিকে দায় যেত কই যাই মোবাইল সিমে ১০ দিল হজে ফোন দিত আব্বারে আব্বা মহসিন কেমন আছো তুমি কো হ্যাঁ আমি ভালো আছি তুই ক নাই ৯১ নম্বর কোড নম্বর দেওয়া যায় দিত এনডিআরে না কো হ্যাঁ আব্বা আই এনডিএ চলে গেছি কোথায় কোরবানি দিম কীতে গোসলার তো আর হোলা নাই কয়ে তোমার ছোটো হোলা সদ্রি বাজার দোয়ান দিছো দে হিডারে কোরবান দাও গোসলা তাই সাইতে তো হোলা হিডাও নাই ব্যক্তি দায়িত্ব ঠিক না ওই কোরবানের সময় হারিয়ে যেত এরপর হলার আস্তে আস্তে আয় গামছা গাঁত দিয়ে কিরে আজ কনেকে গেছিলাম আর কি আর মাইয়ারা সকালবেলা
ঈদের দিন প্রভাত ফেরি করতো নগ্ন ভাইয়ে গান গাইতো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে ঠিক নিও তোমরাতে বেরস আর হাঁটা যাব করো এটা হলো প্রতীকী কোরবান মূল কোরবান হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে সেরা প্রিয় জিনিস আল্লাহর রাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য মহাগ্রন্থ আল কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত ঢেলে দেওয়ার নাম কোরবানি ঠিক কি না তো সব কিছু ঠিক তুমি গরু হতাও কিস্তির দিনও আছে হাতে কিস্তি আছে হাতে এরকম কিস্তি চালান না কোরবান দেন না সিটিং আমাদের সদরি বাজার নাই রে এটা হইলো মানছি কি কইব কোরবানি বারু নতুন ঘাস বিয়োগা দিছি ফিঙ্কি রে জামাইরা কি তা কইব ধর্মডারে লই আখিরি জমানাতে হাইজলেমি করব নবীর কথা এটা তো একটা সিটিং বেজি করলো জামাই শর্মে বারে জামাই কোরে কোরবান দেনা এটা হলো শরম কোরবান কি কোরবান আরো কিছু আছে যৌতুক কোরবান ফাঁকে ফাঁকে কিন্তু গার ট্যাবলেট বেস হয়ে যা তুমি টার হাইতানো মহসিন ভাই তো কি নাম দিলতে তারে মানা করলাম এতবার কই রে হাগলারে ক নৌকা লড়াইছিলা তেহারে কমেন্টস করছে কয় হেন হেন কইয়ে নাই হইলে এটি দিছি এটা সোজা হয়ে যাবো তারের মতো তো এটারে আরো আছে কিছু যৌতুক কোরবান কি কোরবান আঙ্গ কুমিল্লা শরীফের দিকে আছে নতুন খাস হইলে মাইয়ার জামাইয়ের ভাত হাঁড়া বা খাঁসি দে এটা অন্য কোনো নোয়াখালী লক্ষ্মীপুর আছে নি কোন কারণ শতান তো অজ্ঞে দোজক তো একটাই জান্নাত তো একটাই তো শতানে কুমিল্লা যে শতানি লাগায় ইয়ান শতানে এটা লাগায় কি কয় আল্লাহ তো করে বের মতো করি কো ব্যাটকে কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে প্রণাউন ফিরে তুই বুতো তো কর তুই কি তুই কি ওয়াজিন নি আইয়া না ওয়াজিন তুই কবি আঙ্গরে কি কয় আজরে মার কি কয় আল্লাহ তো করে এত বড় একটা এবাদত হৃদয় বিদারক ঘটনাকে চিরস্মরণীয় করার জন্য আল্লাহ আল্লাহ সানের সুন্নতটা রাখি দিছে ও মুসলিম মিল্লা তোমাদের আব্বাকে স্মরণ করবা যে আব্বা তাম পৃথিবীর সব সেরা জিনিস আমি মাহবুদের দরগাহে দিয়া দিছে হারা বছর সুদ খাই দুইনার জারগামি ব্যাগ করিয়া তোরে 80,000 টাকা দিয়ে হাঁড়া কিনে বেরস কিনে কিন্তু যাই তোরাবগঞ্জ বাজার জোর তো কাজা হয়েছে গরুর গা গোসল দুই বা কিনিনার আগে বাগে মোস পাকাইতে আছে বুড়িয়া আজি সাহ রজাই আসরও হরে ন মাগরিব হরে ন এসা তো আইতে আইতে শেষ এক হাঁড়ারে আরো তিন হাঁড়া টানে বড় বেরসরে দুই তিনটা করে টানে দুগাটা নেই এরকম হাঁড়া বেরস আমাদের লক্ষ্মীপুর নাই রে আই তো দেখতেছি ফাঁড়া স্কোয়ার আর মধ্যে দিয়ে জালতে যারা সালায় বাজারে জালতে সালাল আর বুড়িগার ফকেটে মারি দেয় এ চলতি আছে তো তো মুসলমান তো তোরা বেগুন গরু বেশিও মুসলমান কিনিও মুসলমান জব করি নাও মুসলমান খাই নাও মুসলমান ফকেট মারি নাও মুসলমান ঠিক না আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই তো এই যে মাইয়ার বাড়িতে আপনি নিজে ঋণগ্রস্ত আল্লাহর রসুলের পবিত্র সুন্না কোন সাহাবি যদি ঋণ করি মারা যেত হুজুর জানাজা পড়াইতেন না তার অন্য সাহাবিরে বলতো মহসিন তুমি নামাজটা পড়াও শাহজাহান তুমি জানাজাটা পড়াই দাও কেউ যদি তার প্রিয় ভাইয়ের মহব্বত করতো হুজুর আমি তার ঋণের জামিনদার রইলাম আমি সুজিও বা হুজুর আপনি যদি দয়া করি বাইতুল মাল থেকে এত অসহায় মানুষ যদি আপনার কিছু দেন তাহলে আমরা ঋণটা শোধ করিবার ব্যবস্থা করি তখন আল্লাহ রসুল জানাজা দিত এই নবীজি যদি বর্তমানে জীবিত থাকতো শাহজাহান ভাই বড় লোক কুটিপতি শিল্পপতি প্রজাপতি কারো জানাজা হইতো না ও গা ব্যাংকের খায় গুলগুল্লা করে গেলেছে খলখিল্লা করে গেলেছে ওর কথা কয় না সে কিন্তু আরো তোরা মিল মেসকিন যারা সরকারের ট্যাক্স দেয় না সরকারের প্রাপ্যতা পূর্ণভাবে বুঝাই দেয় না এই আসমানের নিচে জমিনের উপর এত হইল হইর এতের নাম ফকির এতের নাম আর জোরে এরকম ফকির বর্তমানে আমার মসজিদের ভিতরে দুইজন নাই রে জাকাতও দেয় না হেতে কোরবানি দেয় কোরবানি দেন আলহামদুলিল্লাহ জাকাত হইল ফরজ কোরবানি কি ফরজ নি
তো তুই 1,20,000-30,000 টাকা দিতে কোরবানিটা হতাইলি সাউয়া দোয়া নব্বে কেটে হায় সাব্বির গা হায় জসিম্মা হায় মিন্টা হায় কুদ্দুস হায় তোর দোয়া তোর কাছে সাব্বির জন ফরটা মোটা করি বান্ধায় নতুন দোয়ান তবে গুনে সাব্বিরের দোয়ান হাঁদায় যখন এতটা খাই গুলগুল্লা করি লগে এবার জসিমের দোয়ান হাঁদায় আগে জসিমের 3 বছরের বাইয়া টেয়া দেন কি তা করবো হাঁদায় এইভাবে হাতের কাছে কুত্তর টেয়া হায় এরকম পাই খাই না কাস্টমার বর্তমানে আর মসজিদ নাই রে ঠিক কয় আল্লাহ তো করে আল্লাহ আমাদেরকে কি বলবে ক ঋণটা শোধ করবেন নি হাতুরা লিল্লাহে তাকবীর কোরবানি না দিলে আপনারা হাসন মাঠে আল্লাহ কোনো প্রশ্ন করতো না কিচ্ছু করতো না এটা জাস্ট সুন্না একটা আমল করবেন সুন্নত পাইবেন সওয়াব পাইবেন আর যদি কোন আজিউ তেরা কোন দিকে চাইব আচ্ছা কিললে অন কাবজাবটা করো ভাই আর খাচ্ছত গুলো তো তোরা জানো মিডিয়ার সামনে কি বেজ্জিতিটা করে দিই এখন আর লড়ালড়ি নেই কথা নেই এই যে কথাটা তো ডিলিটার হবে না শুধু মানুষের জন্য আমরা অনুষ্ঠানটা আমাদের জন্য প্রেজেন্ট করতেছি না তামাম পৃথিবীতে আমাদের অনুষ্ঠানটা কেয়ামত পর্যন্ত থাকবে আপনারা মনে করেন মহসিন বাজ্য হৈশদি আফসারির মতো কি নিয়ে এলেছে আঙ্গু হুজুর আফসারি আন্নগু হুজুর ন সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের হুজুর কোন কথার দ্বারা মানুষ হেদায়েত হবে আমরা এখানে যা লোকে শুনিয়ের 2-7 দিনের ভিতরে 1,00,000 লোক আমাদের কথাটা শুনবে এই জন্য ডিস্টার্ব করি না আমি কিছু কথা বলি যাই ভাই হয়তো এটাই আমার জীবনের শেষ লেকচার আমিন কয় না এরা কি জাগা হাইব না হাইতো ন আগস আমার দরকার নেই এ দেরি করি আই লোকা এতে বারাত বইব এতে মসজিদ ডুকার তো পারমিশন নেই কার ঠিক কি না আটা 10টাতে আইব রয়েছে এতে অন আইয়ার না গাড়াইতে আইয়ে না অক্সিজেন বন্ধ করি এই জন্য সিস্টেম হলো কিছু ভলন্টিয়ার ঠিক রাখা কারণ গ্যাদারিং হয়ে যায় তো প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এটা জাস্ট কি আবার অনেকে তো ক্রিটিসিজম করবেন ফেসবুকে আরে গালি গালাজ করবেন আর বিভিন্ন হুজুরেরা কুমম্মা হেবড়া টুইটারে ছোটো করে দেখে এটা জিয়াফতে ইব্রাহিম অনেকে কো ভাই আই কোরবান দিতে আর ইয়ের না শর্মে মরি যাইয়ের এটা তো ইমানের গলতি আপনারে কোরবানটা দিতে কইছে কি আপনার তৌফিক থাকলে না দিবেন না থাকলে আপনারে মদিনা মনোয়ারা তো আল্লাহ রসুল গোস্ত ভাগ করে দিছে বড় লোকেরা আয় বান্ডরার গোস্ত আপনারে দিয়ে আইলে বিয়ে কইব এটার নাম ইসলাম এটার নাম কেউ বান্ডরা খাইতো শর্মায় এটা ভাগ করছে কি আল্লাহ এবং তার রসুল আল্লাহ তোরে ভাগ করে গোস্ত দিছে এত শরম লাগে মা হাই কেন বান্ডরা খাই ইসলামে কোনো শরমের কিছু আসেনি ইসলাম তো ওফেন এটা জাস্ট মেহমানদারি তৌফিক আল্লাহ কিসমতে দিলে খাইবেন এটার লাগে পাগলে যাই আমরা এটা তো গরু কোরবানির ঈদ না রে ভাই এটা হচ্ছে ফুত্র কোরবানির ঈদ কাশ্মীরে ফিলিস্তিনে আরাকানে আমার বাইরা কবে আর যাইব নিজের দেশে 800 শতাব্দী থেকে শুরু করি এই আধুনিক যুগে 2023 সাল অনেকজন তো মারিখার উইগুরের মুসলমান সূর্য উঠে আড্ড হবে এই সূর্য আমার রসুলকে দেখেছে সূর্যের আলো আমার রসুলের গায়ে লেগেছে ওই মানুষগুলো শত শত বছর নির্যাতিত ওদের রাহে নিজের অর্থ সম্পদ ছেলে মেয়ের জন্য যা জমায় কিছু কিছু ওদের রাহে একামতে দিনের জন্য বিপদগ্রস্ত যারা মামলা জর্জরিত যারা ওদেরকে দেওয়ার নাম হচ্ছে কোরবানি এটা তাহলে তোর ফিরিজ কোরবান ফিরিজে কত দোয়া ইউনুসরের লাগছে আহা হা মাগো হারা বছর তো আমার হেট খালি আছিল গো মাগো হইতে কিতা গুড্ডু কইব আল্লাহ জানে দৌড় দিয়ে রানটা ভরি গেলায় ফিরিছে কত আল্লাহ তো হাইতে সেটি আর হাইতাম না তো ভাবি তোর ফাদরি আর ঢুকাচ্ছে আর 3 বার গেল নি হইতে তো ব্যাগ মিলি একখান কেটে এরকম সিটিং বাস সেতিরা আমাদের সদ্রিহাটের আশেপাশে নাই রে এরকম 2-10 দিনের ভিতরে সিটিং এরা ফিরিজ কিনি দেন না মুসল্লি বর্তমানে আর দিকে ব্যাটকাই সাই থাই না নাই রে কথা টেলিভিশন উদার কইস বলে নাই নাই রে তো একটা বার খেয়াল করলি না আল্লাহ রসুল কি কোরবান দিছে 2-3 মাস পর্যন্ত ওনার ঘরে সুলা জ্বলত না কিচ্ছু নাই একদিন না সত্যি বাজার রোডে হুজুর আড়ে ওড়ে কেউ নি সাজান এনে দাওয়াত দেয় মহসিন এনে দাওয়াত দেয় সাহায্য সাহাবিও গো কি তো কেললে বার হয়েছ ক হুজুর হেডের বুকে মরি যাই রে হুজুর কেউ কত দাওয়াত দেয় নি ওকে রুটি খাবানি খাজুর খাবে এই উদ্দেশ্য আনলে কেললে বার হয়েছে হুজুর পাহাড় সাহাবি রে আইও তো নিয় থিড়া আরে কেউ কত দাবাত দেন এই উদ্দেশ্যে আমি বাইরিস অথচ যার ফায়ের নিচে হাউজে কাউসার যার ফায়ের নিচে স্বর্ণের খনি যিনি জান্নাতের মালিক আল্লাহ যারে মানায় দিছে কত কষ্ট করছে
এই তোরে একটা রিহার্সাল দিতেছে নিজের সর্বোচ্চটা আমরা গরীব দুঃখী মিসকিনের জন্য অসহায় মানুষকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব তুই গরু কুরবান দিত তুই ফ্রিজের সাজা আলাইছ আর করো ডাইরেক্ট নির্দেশ বাইত কুরবান একুশ খবরদার রেডি দিছে লাখসম আইও না তাহলে গরজ আগা নাই ফাইজলামি লড়াইও না এক এদ্দুর আনলে আনবে ন দিয়ে লও এটা গরিবের লাই বন্ধু বান্ধবের লই তো হারা দিনে খাই সাচ্ছি আর কিতে জমায় রেখতে এরবেন অসুবিধা নেই এটা গুণা হবে না চেষ্টা করবেন গরিবদেরকে সর্বোচ্চটা দেওয়ার আর এটা দিয়ে দে শেষ টানো আর আরও একটা জিনিস সিটিংবাজি মুসলমান সমাজে জনে গরু লইয়া ইয়ে বুড়িয়া কজা এটা কত হয়েছে 80,000 ঠকছেন আহা বাতিতে ঠকছি আসলে শরীরেরা হাত গেল ইয়ে লেছি মিলে আমি কইছি লচ্ছা ঠকছি আচ্ছা ঠকা যেতে আসে নি এনে হুরাটাই তো আল্লাহর আসতে একটা ব্যক্তি একটা বছর বেড়া বেড়া জিয়ে বই গরু ঘরে লালন ফালন করছে আমরা 1.5 লাখ টাকা দিলে কদুর গদ দিব তার গড়ানো হানি ওড়ে গরু ঘরে প্রতিপালন করছে আলহামদুলিল্লাহ ইও আয় আপনার এটা হাতিয়ে দিলা মূল্য কত 1.5 লাখ 30,000 বেসবেন নি যে বেসিম নেন আলহামদুলিল্লাহ পুরোটাই আঙ্গুজিত আর আপনারা যে সোরা চালানি করেন গরু সোলা চালানি আনের বিবেকের জিজ্ঞেস করেন আমাদের সরকার এত কষ্ট করে দেশটা চালায় প্রত্যেকটা সচিব ডিসি এসপি ম্যাজিস্ট্রেট অক্লান্ত পরিশ্রম করে দেশটারা আগায় নিতেছে আপনি সোরা চালানি গরু কেনেন সোরা চালানিভাবে আনেন দেশের সাথে বেমানি করেন তাইলে যে গরুটা উনি 6-7 লাখ টাকা বিক্রি করত গরুটা কার কাছে বেচবো আতুরা ক আর জীবনে গরু সোরা চালান কৈতান্য আর বিদেশি গরু সরকারে না বলা পর্যন্ত কিনতেন্য আপনামা সরকারে কি আপনার বাইতে হরা দিবনি আপনার একটা বাইয়ে এরপর 1 লাখ 1.5 লাখ নিয়ে ফাইলে টাকাটা দেশে রইল হাতে মাইয়াগা বিয়ে দিব কত বড় আশা তার কত বড় বুক ভরা আশা আপনি তারে শেষ করে দিছেন 40-50-60 টাকা করলি বসি আস্তে আস্তে বিনিয়োগ করছে তো কোরবানি আর কি করলে আপনি তো গোস্ত খাই ফেললাই না মনে থাকবো নি কথাগুলো মনে থাকবো তো তুই নামাজ পড়ান ফরজ নামাজ পড়ান তুই হারা বছরে এক অক্ত নামাজ পড়লি না মসজিদে ইমামকে কইতে হইত না এতে এত গরু বাজারও যা গরু লাগ তোলা দি যায় দাদা কত গরু হ্যাঁ জিন্সের প্যান্ট প্যান্ট পরে একটা স্টাইল আছে আবার গ্রামে গ্রামে টহল টহল পুলিশ লাইনে গরুরে মাস করে আসেন এরকম সিটিং ফাইসরটা কি ইসলামটা যা ফাইসলামিটি তোরা মুসলমান করছ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো করে কেমনে বাসাইতো আল্লাহ ক যাইবি এক বাজার আমার দর চায় না এই বাজার শেষের দিকে কিনি দর হুজবো বিদেশি গরু ঠেলা দিব দর হুজবো কোবাই লইয়ে লইব শরীরের একসাথে আলহামদুলিল্লাহ আঙ্গ 70,000 বাজেট আলহামদুলিল্লাহ আটজন তোরা গুঞ্জে তো গল লইয়া নি না হা গদ গোস্ত না 6-7 কেজি কম হইব কম হইলে এটা তো আন্নত কম হইতো না গরিবের না কম হইব ওই ঈদগা বাজার কক্সবাজার আছে না ইয়ান দিতে ওই আমনের বাইশারি নাক্যম চড়িতে মাহফিল করতাম চাই তো সোরেরা ডাকাতেরা বিয়েল বেন্যা হর হরা দি রেখছে তাকে তো সকালের বাজার পাহাড়ি অঞ্চল তো এবার ঈদগা বাজার 20 কিলোমিটার গরুইটা ফেরত লই যার বিয়েলা ডাকাতেরা টারম রেখছে এগুলো আইলে দড়ি হইস ঢইসে লইব এবার গরুইটা সহ এটা যার এই ডাকাতেরা দড়ি তা করে যে মাইটটা দিছে কইও মারিয়ে না গরু লই যান ক গরু মুলাইছে কত কহ 6,000 ক বেশি নাকা ক বেশি ন গরু যাইব 40,000 আহারে মায়ের বেদ দবাইছে দিন কইমলে আঙ্গ তুনে না কইমতো নাকা গরু ও কান্দে একদিকে হেতে কান্দে একদিকে কোবাই রেশা হেতারা গরু দিকে ইরব পাহাড় কি গরু ইডা লুটতে বিডি তো কইমলে গরু বেতে গরিবে তুনে না কইমবো আতুড়া একাতে কানাদার একাতুর ফুড়া কান্দার দাঁড় রেডি বাবলে আর জীবনে ঠকজি জিতছি ইডি আর কইতেন ন কষ্ট লাগে এগুলো মুসলমানের ঠকজিত কি আর ফুরেটাই তো আল্লাহর হস্তে ফুরেটা কি এত করে কবরে ওই কক্সবাজারের ডাকাইতেল লাইনি ফেরেশতারা কোবাইব কো কমলে হাতা কন হয়তো তুই এটা কলি কেন তো এটা কি করবান ফুত্র করবান কি করবান এইভাবে অনেকের পুত্রকে আল্লাহ দিনের জন্য দিয়ে দিছে কোরবান অজ্ঞ হলারে মাদ্রাসা থড়ান না বেলিগ্গা আল্লাহর রাস্তা দিয়ে দিলাম
30 লাখ 50 লাখ দেড় কোটি দিয়ে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বানান আলহামদুলিল্লাহ দেশের খেদমত হয় কিন্তু আলেম শূন্য আর কত কাল হাওলা তানিয়া নিয়ে ওয়াজ করাইবেন আফসারিরা হাওলা তানো খালি বানাটিয়া দি চলতি আছেন পুরো পৃথিবীটাই বানাটি হই যায় সৈন্যরা বলে বানাটিয়া ওই ইউক্রেন যুদ্ধ চলে বলে বানাটিয়া ওয়াগনার গ্রুপে মারে ও নাঙ্গ বাংলাদেশে বানাটিয়া হুজুর দিয়ে দিয়ে আফসারিরে লইয়েন চেদ্দুর দি তু আতুড়া উড়া আর ওষুধ বেসর কবেলে ইনশাল্লাহ আর অজ্ঞা হলারে জিজ্ঞা সুন্দর মোড়া বালা এই হোলাগারে মাদ্রাসাত পড়াইও আমিন। আজ এখন মাদ্রাসাতে পড়ানোটা আমরা জরিমানা মনে করি বালা করি হোলাইকার ফিসে বিনিয়োগ করেন এই হোলাইকা আজার হিসাব হইব ইনশাল্লাহ এই হোলাইকারে বালা করি হরান হোলাইকা তারপরে ইনশাল্লাহ আমি সামজ হইব হোলাইকারে বালা করি হরান কালক্রমে হোলাইকা তারপরে কামালুদ্দিন জাফরি হবে হোলাইকারে বালা করি হরান হোলাইকা কাজী ইব্রাহিম কুদুয়াতুনা অয়ুনুনা তার মত হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নাই মাদ্রাসাতে স্টুডেন্ট নাই হেত্র জগৎ খাইকে যা যেগুন আলেম আনি ভর্তি করাই আলেম পাস করি হেতে যাইগো হেতের মায়ের তরে গাইতে ইউনিভার্সিটি নবীর ঘর খালি বন্ধ হয়ে যাইব মাদ্রাসাগুলা 2030 সালে বিত্ত সাহসা মাদ্রাসাগুলা তোরা তো খালি সরকারের দোষ দেয় সরকারের দেয় না কিতা দেয় না সরকারের দিচ্ছে আমাদেরকে আমরা নিমখ হারামি করতেছি একদিন আমরা সব হারাইয়া বুঝবো যে অন্ত মানো করস বোধ আফসারি দালালি করতে আছে একদিন যখন গাতার ভিতরে হান্দাবি রোহিঙ্গা মুসলমানের লাইন কবি রে কইছিল রে কথাটা আজ আলিয়া মাদ্রাসাগুলা শূন্য কওমি মাদ্রাসাগুলা শূন্য ভালো ভালো মেরাটরি আছে স্টুডেন্টগুলা না দিলে ইসলামটা কে গবেষণা করবে আমরা পড়ি আমিন তাহলে বাইয়াটিয়া দিয়ে লাইবানি হ্যাঁ আইও আবার আন্ডার কিচ্ছে লই আড়ো এবার এই যে ছাগল দুই ধরনের কিছু হলো হাঁড়া হাঁড়া কই আর কি শুদ্ধ ভাষায় তাকে পাঁঠা বলা হয় গ্রাম্য ভাষা হাঁড়া আমরা তো খাইসুম মাখরাজ থেকে কথা উচ্চারণ করি নাকের ভাষাই থেকে হাঁড়া গোটা পানিরে হানি কই এলাই শেষ আর এত সংক্ষিপ্ত ভাষা পৃথিবীতে আর নাই নোয়াখালীর ভাষার মতো আব্বু তুমি দুষ্টামি করিও না সকালে তোমাকে কিন্ডার গার্ডেনে যেতে হবে ওস্তাদ না তোমাকে পিঠাবে সাবধান হয়ে যাও টেলিভিশন অফ করো আব্বু আম্মুর কাছে আসো শুয়ে যাও পেশাব করে আসো এই এক ফিস্টার কথারে তিনগা শব্দে শেষ মুতিয়াই হতে যা মাত্র লব্জ তিনগা কোগারে কিতা কিতা দে সবক দেসা মুতিয়াই তাহলে নোয়াখালীর মতো লক্ষ্মীপুরের মতো আই কিনলে তোকে বাসাটা বাসি নিছি কথা বুঝতেছি এত মজার বাসা কি আর হয় মজা আলাদা আই লাভ নোয়াখালী আরে কথা কয় না ঘুমাইয়ে নি কেন তো ডালান্তি বৈশত কাত তুই আরে হে বুদ্ধিটা কসে ভাই না তাইলে আইও ডালান্তি ওয়াজটা করিছে পালাটা লাগে আই তোকল লাইন আর ফাঁকাটা বন্ধ করে দিছে আর কল যদি রক্ত বার হয় অসুস্থ মানুষ তোরা আরে ডালান্তি বুড়িগারা হুতি বইব ডালান্তি বই বুড়িগার ফাসাদ গোস্ত না এরা অসুস্থ মানুষ তোরা জয়নারা কিনলে ডালান্তি বইয়স সিটিং বাজি আর লগে করস তো একটা হলো ফাঁড়া ওই জিডার আন্ডা আছে আর একটা হলো খাসি জিডার আন্ডা খুলিয়ে লিস আর একটা হলো মহিলা সিস্টেম মাদি ছাগল লাকসম ছোটবেলায় আগে তো বিভিন্ন ওষুধ বেচত এ জাদু টাদু দেয়াইতো ওরে এ সাইয়ের আন্ডা জাদু ছোট মানুষ এতে কিতা কিতা দেয়াই ওমা এবার এতে কাঠ একটার মেয়ে দিলে সুরি দিয়ে হুঁস দেয় আর কয় আপনারা ধরিছেন আপনাকে আন্ডাটা আসেনি আন্ডা ধরিছে হয়তো আন্ডা নাই জাদু গেল এবার কয় যার পকেটে যা আছে টিয়া বেগুন এনো মেলা ন কিন্তু আন্ডা হইতে এই সোড়ে মেলা আন্ডার কিচ্ছে রহন মনে হইল কেউ ক যারা খাসি দি কোরবানি দেয় এরা কাফের এরা শেষ কলিজার ভাইদেরকে বলবো দোনোটা রেওয়ায়ত আছে কারো করে কাফের বলিয়েন না ইসলামের মতো একটা সুন্দর ধর্ম আর নাই এত সুন্দর দেখেন রাসুল সাল্লাম কি করছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামা জাবে কাফশাতাই কাফশাইন আকরানাইন আমলাহাইন মোজাইন এটা আবু দাউদ শরীফে 2797 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিন দুইটা বকরি জবাই করছে দোনোটা শিং আছে দোনোটা
তারপরে দেখতে দারুন একদম তরতাজা আমলা হাইন মুজাহিদ দনগর আন্ডা কোলা কি কোলা আন্ডা কোলা এ মুজাহিদ আই খাসিয়াতাইন আও খুসিয়াতাইন তো আমা হেদিন ইউটিউব হুনলাম এক আলেম ভাই বলতেছেন কো আল্লাহর কসম তারপরে আল্লাহর রাসূল খাসি দি কুরবানির জন্য হে আমলেই প্রযুক্তি আসিল না এটা বড় ইয়া যারা এভাবে খাসি দি কুরবানি দেয় তারা কাফের তারা হারামজাদা নাউজুবিল্লাহ আছে কোন যুক্তি কুরবানিটা না দিলে কি তার ইমানটা চলে যাইব না দিলে একটা সুন্নত তর কইব এই কুরবানির লাই কাফের পর্যন্ত হত করে আর হারামজাদা যদি তার আম্মা ঠিকই জিনা না করে তাইলে এই হুজুরের উপর হজ জারি করণ লাগবে কি কই আল্লাহ হুজুর করে আই শুধু হুজুরের দুঃখে মরতে আছি কাল একটা হেফজ মাদ্রাসা দেখছি আহা আসরের সময় আসরের শেষক্ত এই দরজা জানালা দি গিরিল ধরি বাচ্চারা লটকে তারা তো এই বৈকালবেলা কিন্তু খেলবার এটা নাগরিক অধিকার ঠিক কিনা এই আই অনিয়ন কইলে কইব এই হাতে হেফজ মাদ্রাসার বিরুদ্ধে এখন আর সাজান ভাই আর দোস্ত মানুষ আর কলজের টুকরা স্কুল মাঠে আর গাড়িটা থর কবাই এন থন আমি দেখতেছি আল্লাহ তো আমার দৃষ্টি দিছে বাচ্চারা খেলে ফুটবল গ্লাসটা ভাঙলে আমার 1.5-2 লাখ টাকার গ্লাস শেষ হয়ে যাবে আমি বলছি তো থানার এক কিনার দিয়ে আমার গাড়িটা রাখি দিই কেন হোলানেরে ডাক দিই কেন হোলানেরে ডাক দিবেন হোলানের আমার গাড়ির জন্য তাদের খেলা কেন বন্ধ হবে আমি বলছি বাবা তোরা তোমরা খেলো আমার গাড়ি অন্যদিকে রাখুন বলছি কি না বলছি কি না কইছি বাচ্চারা এক সপ্তাহ সুযোগ পায় না আজকে বন্ধ দিন খেলো হেফজ মাদ্রাসার বাচ্চাগুলো না খেললে ব্রেনটা সার্ফ হবে না আব্বা আম্মারা বুঝবে আমার কথা যেদিন বুঝবে সেদিন আর লাভ হবে না তারে ধমক দেওয়া তারে ভয় লাগানো তাকে চেপে রাখা তার ব্রেন ড্যামেজ হয়ে যাবে প্রতিবন্ধী পাগল হয়ে যাবে সে মানসিক রোগী হয়ে যাবে তোমরা আমাকে 5-6 বছর পর টোকাইবা হুজুরি কিন্তু বলছিল মানসিক রোগী কারে কয় ডাক্তার দেখাইতে দেখাইতে পাগল হইবে তোমরা ওদেরকে আসরের পর খেলতে দিবেন দরজা জানালা পর্যন্ত বন্ধ গিরিলে দি বাচ্চারা লটকে আহা আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে আমার কথা বুঝার তৌফিক দাও আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও আল্লাহ সকল মাদ্রাসা ছাত্রদের মুক্তি কামনা করি আল্লাহ আমি এটা শিক্ষা প্রতিষ্ঠান দিছো বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানটা তুমি দেখো কত বড় অন্তত 300 ডিসিমিলের উপরে মাঠ 3 একর জায়গাতে শুধু মাঠ সরকার তোমার বুঝে সরকার চলে না তুমি সরকারের বুঝে চলবা প্রত্যেকটা জায়গা বাড়ি ভাড়া নেওয়ার সময় একটু স্পেস দেখবা যাতে একটু মাঠে বাচ্চারা খেলতে পারে অথবা বাড়িতে যদি স্পেস না থাকে অন্য স্কুলের মাঠ কিছু টাকা দিয়ে তোমরা ভাড়া নিবা বেলে 20 মিনিট আমাদের ছেলেরা খেলবে কথাটা কি আনযুক্তিক বলছি বাচ্চাদেরকে খেলতে দিতে হবে আমরা কত খেলা খেলছি খেলছি কি না আসেন তা এখন এই যে কাফের বলি এলেন না জানা সত্ত্বে তাইলে এই হাদিসে বোঝা গেল কি আল্লাহ রসুল খাসি দিয়ে কোরবান দিছে তারপর আরো একখান হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাফসারাইন হুজুর যখন ইচ্ছে করত কুরবানি দিবে আল্লাহ হুজুর একটা করতো না তোরাবগঞ্জ বাজারে তো কইতো দে হুজুরের ফি এসে রইও যাও তোরাবগঞ্জ বাজারে তো বসর হুজুরের এ আদুগা এ আছে খাসি আছে এ বড় খাসি গুন লই আনো কিনি লই আনো কাপসাইন খাসি আজিমাইন বড় ছোটো ন আক্রানাইন সিং আছে সিং মারে তারপরে আমলাহাইন তর তাজা দেখতে মজা লাগে দেখছেন নি রাওয়াহু ও এরপরে আছে মাউজুয়াইন মাউজুয়াইন মানে কি কাশি করিন না আন্ডা নাই আন্ডা খোলা কি খোলা এই যে হাদিসটা বললাম ইবনু মাজা শরীফের হাদিস 3122 নম্বর হাদিস শুধু এই এ কানাই যা আরা দাঁড়িয়ে দেখি এতটুকু গুগলে লিখলে গুগলে হাদিসটা আনি দিব আপনারে ইংলিশেও ট্রান্সলেশন করতে পারবেন বাংলাতেও পারবেন পৃথিবীর 200-400 ভাষা যা আছে সব ভাষা গুগলে ট্রান্সলেশন করে দিব এবার হে হুজুরে যদি হুনি আবার আরে কাফের বানায় মুস্তাদরাকে হাকিমেও হাদিসটা আছে 7547 নম্বর হাদিস 7547 নম্বর হাদিস এককারে ডাক নম্বর খতিয়ান দিয়ে বলতেছে কষ্ট হয় একটু কথাতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর অল্প সময় দেন কটা বাজ্যে আমার সময় আচ্ছা আলহামদুলিল্লাহ এই তো 5-6 মিনিট ইনশাল্লাহ শেষ করে দেবো আমিন কো তাহলে কি বুঝলাম খাসি দিন নবীজি কোরবান দিছে এবার আসেন এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এই ব্যাপারে প্রশ্ন করছিল ইমাম জাইনউদ্দিন ইবনু নুজাইম তিনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন হুয়া আওলা লিয়ান্না লাহমাহু
আতিয়াবু ওয়াকাদ সাহা আন্নাবী আলাইহিস সালাম জাবাহা ক খাসি দি কুরবানি দেওয়া উত্তম কারণ এটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল করেছেন দহাবে কাবসাইন আমলাহাইন মাউজুআইন আল্লাহ রাসূল এভাবে দুইটা খাসি দি তোর তাজা বড় খাসি দি কুরবান দিয়েছে বাহারুর রায়েক অষ্টম খণ্ড 100 তারপর 86 177 নম্বর পৃষ্ঠা এই হাদিস কানা পাইবেন অল্প একটু লিখলে নেটে চলে আসবে সুবিধার জন্য যেহেতু সবাই মোবাইল ইউজ করেন এজন্য বলছি ওয়াল খাসি আফজাল মিনাল ফাহালে এখানে ফতোয়ায়ে আলমগীরিতে আছে বাহারুল আল মুহিতে আছে ক ফাহাল মানে হলো হাঁড়া হাঁড়া তুন উত্তম খাসি দি কুরবানি দেওয়া ওয়াল খাসি আফজাল মিনাল ফাহালে লিয়ান্নাহু আতিয়াবু লাহমান কারণ খাসির গোস্তটা মজা ঠিক কিনা তো হাঁড়া সিটিংয়েরে খাসি করে কিনলে জানেননি হাঁড়ার কোনো সুখ নাই হেতে ফাঁসা মরা হারা দিন তো হেতে আকাম করে কিন্তু হেতের গোস্ত হইব কত ওর কথা কয় না এই জন্য আল্লাহ মানুষের বিজ্ঞান শিখে দিছে আল্লাহ রসুলের যুগ খাসি করত ন হাদিসগুলো কেমনে আইলো ওর কথা কয় না আব্বা আদম সফিউল্লাহরে সব এলেম বিমান বানাইব কেমনে নৌকা বানাইব কেমনে এই ফাঙ্কা কেমনে বানাইব মোবাইল কেমনে বানাইব সব ইডি ল্যাবরেটরিতে আব্বারে আল্লাহ শিখে দিছে আব্বারে বে কোলারা অনেডি আবিষ্কার করে আবিষ্কার করতে আছে আল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ ল্যাবরেটরি রুমে নিয়ে আদম সফিউল্লাহরে জান ফেরেশতারে করে গেছে আর মালিয়ানেরে সেজদা করো আল্লাহ আটা কেন সেজদা করতাম উনি কিতাম উনি একটা খালাক্তানি খালাক্তা হুমিন তিন তারে একটা মাড়ি দি বানাইছেন খালাক্না আর খালাক খালাক্তা খালাক্তা না আমিন নার আপনি আমাদেরকে নার দি নূর দি বানাইছেন আমরা তারে কেমনে সেজদা করি আচ্ছা শোনাচ্ছাম তারা খাইবা এবার অস্ত করি আল্লাহ আদম সফিউল্লাহরে কয় স্কুলের ল্যাবরেটরি ধান্দাও তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে সব কিছু আব্বা আব্বারে আল্লাহ শিখে দিছে এ কুল্লাহা এই জন্য তাকি দেনছে আদম আল আসমা আল আসমা যদি আলিপ্লাম একুশ প্রকার এটার যদি আলিপ্লাম ইস্তেগ্রাকি ধরি তাহলে কি হবে সব কিছুর নাম এ নাট বল্টু পর্যন্ত শিখে দিছে ক্যানন ক্যামেরা এ যা আছে যত কিছু আছে সব কিছু আব্বারে আল্লাহ শিখে দিছে এই শিখে তো এই আব্বার হোলারা এড়ি বইব বিমান বানালায় সিক্সটিন তারপরে এফ সিক্সটিন কিতা কিতা এ নেট এ সব কিছু ব্যাগ বানাই লেছে শিখেছে কে শিখেছে কে আর অজরে এক সুরে কারে শিখেছে আদম আলাইহিস সালামের কারে আর আদম আলাইহিস সালামের ফোলারা এত অসিব্যর অসিব্য হয়েছে আদম আলাইহিস সালামের আব্বা কইতো শর্মা কবে লেতে বান্দরের হোলা কার হোলা আটা বেলে বান্দরের হোলা জো বাইডেন আব্বার হোলা না প্রিস্টলি আব্বার হোলা না নিকোলাস অটো আব্বার হোলা না ওই যে রেশেল মেশিন স্টার দে ঠ্যাট 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 এটা বানাইছে কি নিকোলাস অটো অক্সিজেন সিলিন্ডার এই যে বোতল এইটি সব টেবিলের মাঝে তুই আল্লাহ কয় আস আমি ইউনি বি আসমায় হা উলাই রেস্তার আইয় বামফাল লাইছিল দে লাল সবুজের মেয়েও কাল্লা আসি আমি ইউনি বি আসমায় হা উলাই এটি কিতা কিতা ক কল কাল সুবাহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম ও মোহাম্মদ আল্লাহ আড়া এসে ভরা হজ্জিনি আড়া এটি কইতে ইত্যান্ন আদম তুমি কও ক আল্লাহ এটা এ যে বিপৃষ্টি আর হলা যে বিপৃষ্টি বানাইবো এটা অক্সিজেন সিলিন্ডার এটা কম্পিউটার আর ও মোখল্লা বানাইবো তারপরে বৈদ্যুতিক বাল্ব এটা এটা আরও মোখল্লা বানাইবো তারপর এটা F-16 বিমান এটা আমারও মোখল্লা বানাইবো এইভাবে সকল কিছু আদম সফিউল্লাহ জন্য কয় ফেরেস তারা টপবস খাই রয়েছে টপবস মাল মানা টপবস বুঝছি এইভাবে কিছু আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ লব্জ আর কাছে ভাই এটি আর ডিকশনারিতে আছে আইডি সেভ করে রেখছি ওর কথা কয় না ভাই একটু আগে কিছু গোঁফ মাতাব যাক গোঁফ আগাই দেখ আটা গোঁফ কইতাম দান টান বাইসতে মোর উড়াইবার সময় ওই যে দুর্দৈত্যাম এটার গোঁফ কয় এটা কোনো বাংলাদেশের কোনো ডিকশনারিতে আসেনি ইয়ান শিখতে হইলে ভাই সব নোয়াখালী আইন লাগবে এর নাই আগে ভাগে সোজাই নোয়াখালী আন্দাই গেছি আরে ভাই কথা কয়েছা তইলে সব কয় বেলে খাসি প্রযুক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না এটি আগে তুনে ছিল লিল্লাহ তাকবীর তো হাঁড়া এই জন্য অনেকে হাঁড়া কম হালে হাঁড়ি হালে তারপরে আর হাঁড়ারও যিকোন রাখতেছে এত আন্ডা খুলি এলায় তৈলে এতের ফাঁসা মোড় হয় এতে দেখতে ভালো লাগে খাই হেতে এই গোস্ত আমরা খাই এলাই আর এই হাঁড়ার গাত তো বেশি গন্ধ ঠিক নি রে এতে যেন স্যান্ড মারি আছে আল্লাহ করতে পারে তবু কাঁপতে গামের গন্ধ কয় বুঝতি
এইভাবে হাঁড়া যেন স্যান্ড মারছে, হাতে একটা মিনিটও সুখ নাই। আরেকটা আছে আল্লাহর মুয়াজ্জিন মূর্খা, লা তাসুবুদ দিক ফাইন্নাহু ইয়াজ্জিন, তোমরা চাইও মূর্খারে গালি গালা মরগরে গালি গালাজ করিও না, মরগ হইল মুয়াজ্জিন তোমার নওয়াজ আল্লাহ ডাকে রাত এই 3:50 দেখছো তো সাজান বাড়ি করে রাত আছে এভাবে কুকুর দি উড়ে হুরা গেরামে ডে যেগুন আছে এগুনের তল হেডে সিদ্ধন শুরু হয়ে যাগো মাগো দিনসানি কন ঘটনা গো মাগো ঘটে গো মাগো এক মুয়াজ্জিনে হুরা গেরাম সোজা করি গেলায় আল্লাহর নবী কইছে মুয়াজ্জিনের গালি দিও না মূর্খারে কারে রে তইলে মূর্খার যদি এ দাম হয় আলেম ওলামার কত দাম আর তুই ইমাম সাহেবের গালি দেস মুয়াজ্জিনের গালি দেস এরকম সিটিং মুসল্লি বর্তমানে আপদিকে কাট করি চাই থাইন না নাই রে তো 1.5 লাখ দিয়ে দি কোরবান দেস খাল বেসস 200 টাকা আর আর হুজুরের দেবে টিয়া 20 গিয়া তাও ভাই তোর বিবেক কুত্তা মুচ্ছ তো ভাই কথা কা তোর বিবেক আর আই জান্নে কই মাথা ডালা আইছি না একটা ফিকাপ দিছি এমনে মার তোর বিবেক এমনে নি দিছি আই একটা ফিকাপ দি তোর বিবেক কুত্তা মুচ্ছে একটা আলেমে রে ব্যাকে মিলি কোরবানির সময় একটা কোরবানির পয়সা দিয়ে দিবি হুজুর আমরা চান্দা করে দিলাম আলহামদুলিল্লাহ হুজুর আমরা বাবির লগে দেয়া করতে কষ্ট হয় হুন্ডা কেন কিনে দিছি ফালসার আর নাস্তা আসতে চলাই আইয়েন আর ইমাম সাহেব চালায় সাইকেল মাঠঘাট নাই মাগো মাঠঘাট বাড়ি গাইতে গেন ছাগল জন্তু বেগুন দৌড়ি নদীর মেয়েদের দৌড় মারে মেঘনা নদীর ছাগলে ঝর্ণা ঝর্ণা ছাগল মাগুড়ে কিতে আইয়ে ছাগলে কেন সাহায় দেখছো তুই দাঁড়িয়ে আইলাবি দিয়ে হ্যাঁ তো হাঁড়ারও আবার আঙুমতো দাঁড়িয়ে আছে এটা আল্লাহ নেয়ামত তো ঠিক কিনা এটা হাঁড়ির দাঁড়িয়ে আছে নি রে হ্যাঁ রাতা দেখছো তুই মোরগের মোরগের কি সুন্দর কুক করে যেন মালা লাগাইছো কুকুর রাত তো রাত বেগুনি ব্রিজিং করতে করতে SMS গ্রুপ যোগ দি তোকে সবর মাঝে সাইলসো আসে না রে কি তোর নাম কি জসিম আসে তোর আল্লাহ তোরে রাতার খেলা সমাপ্তি করা রাতা তু ডিজাইন শিখিল রাতা তু স্টাইল শিখ রাতা তু জিন্সের প্যান্ট কিনতে শেখ বেড়া রাতা দেখছো তো কিভাবে ডেট দিকে কক 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 একদম কর লগে তারের মতো সোজা আর তোরে বাবিয়ে দেইয়ে তোরে দেই কুত্তা কথা হচ্ছে তোর বেল নাই কি নাই বেল নাই আর জোরে কন্ট্রোলিং পাওয়ার তোর নাই বেড়া রাতা যদি মুয়াজ্জিনে যদি এক কুকুরের লগে পুরা গ্যারাম শরদ করে গেলায় তুই তাইলে সারা পৃথিবী শরদ করিবার কথা এটার জন্য তরিকা হচ্ছে তরিকায় মোহাম্মদ সাল্লাল্লাহু দাঁড়িয়ে রাখবি রাতার মতো পাওয়ার আল্লাহ দিব এত শেভ করে এতে মাইয়া সাইতে চায় ঠিক না এত লুঙ্গি হিনতে দেন রঙিন লুঙ্গি যেন ছায়া হিনছে ঠিক না তারপরে এতে মুখের মধ্যে কালা মাস্ক লাগায় মানে মহিলা করে বুঝায় তোরা যাচ্ছে মুর্খ বোরকা দি কালা বোকা দি মুখ বেঞ্চ আয়ো তো কথালে কি কয় আল্লাহ তো করে ইয়া ইবনে উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি হারুন আলাইহিস সালামের দাঁড়ি ধরি ওই যে এরা মূর্তি পূজা শুরু করছে দাঁড়ি ধরি মারা শুরু করছে কো ভাই ও মার হাটের ভাই লা তাখুজ বিলহিয়াতি আর না দাঁড়ি ধরিয়েন না লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি আর সুলো ধরিয়েন না বোঝা গেল বাবরি চুল সুন্নত হেই আমল হয়ে আসিল এই জন্য ইহুদিরা কিন্তু প্রত্যেকে বাবরি চুল রাখে আর দাঁড়ি এক মুষ্টি আইলো কেন এ দূরে দূরে রাখলে তোর ধরবো কেন আথি চুলি যাবে এমনি দর্শা আত খোল সময় বেড়া 10 মিনিট আবার আত খোল তুলতি করে খোল এনে ধর তোরটা ধর দচ্ছিয়ে চত্তি তাহলে এটা সিটিং বাজি দাঁড়ি কি দাঁড়ি আর জোরে অন কইতো না নিজের দিকে জাতি আছে তো মাসলা কোন দিকে কইতাম ভাই জিএন দিয়ে কইয়েন দিয়ে তাকে গাত লগে অন ওয়াক গাড়ি কেন চালাইতাম দাঁড়িয়ে এক মুষ্টি রাখি দিবেন এই যে আয়াত সুরা তোহার আয়াতটা প্রমাণ করে এটা আম্বিয়াদের সুন্নত আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইতে দাঁড়িয়ে দিয়ে দিছে তাইলে আল্লাহ দিলে তোর রাতার মতো শক্তি হইব ঠিক কি না আর রাতা সাহায় কত সুন্দরে এমনি দি সাহায় সাহিত্য তো মাল এমনি দিলে তার গলার মালাটা সোঁট দেখছো তুই তাজ ক্রাউন প্রিন্সেস ক্রাউন এভাবে লড়ে আর তো তো কিছু তুই চাইলে তোর যে এতে লাগে করবি ভেতরে গরু সরু মালা আছে হাতের ফ্যান্ডের ইয়ন দি হুয়া ইয়ন দি হুয়া ইয়ন দি হুয়া আর লগে উগে বসে ইয়ন দি কইলাম নাম কি দেখো সাইফিল্লা সাইফিল্লা তো তোর ফ্যান দে এরকম হেরা কয়ডিয়া স্টাইল একে তো রানের হেরা গিয়ে যদি আরো 2 ইঞ্চি মুই আইয়ে তো তোর SMG AK-47 বারো যাবে এরকম সাইফিল্লা বর্তমানে আর মসজিদ হাত দিকে এনে সাই তাই না নাই রে নাই রে আই কই নাই এতে কো আছে আসলে কোরবানি থেকে কিছু শেখো বাবা কিছু শেখো
এখানে অন্তত 10 12টা হাদিস এ করছি সবগুলো বলার কোনো সুযোগ নাই আর একটা নেটে জিনিস পাইলাম আলিয়াজুজু ফিল উদহিয়াতে মান লাহু খুসিয়াতুন ওয়াহিদাতুন ওয়া সানিয়াতু দাঈফাতুন জিদ্দান এতটুকু আলিয়াজুজু ফিল উদহিয়াতে ইয়ন লিখলে নেটে চলে যাইব মোবাইলে এত সুন্দর আপনাকে দেখাইব তাহলে কনক ছাগলে যদি এক আন্ডা থায় আরেক আন্ডা নাই অথবা এক আন্ডা বড় আরেক আন্ডা ছোট ইচ্ছে গুণ দিয়ে কোরবানি দেওয়া যায় আছে কিনা আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোট হইলে ইডারে আঙ্গ দেশে কি রোগ কয় এক শিরা কি শিরা আরে আলেম ওলামারে তখন জিনার তহমত দেয় এই মুসা আলাহ সাল্লামের পর্যন্ত তহমত দিছে কয় এমি আর কি এরও আছো নিয়ম এমি এক শিরা আন্ডা রোগী আন্ডা রোগী লোক মিয়া ফেরাউন্নে কইতো লাইও কাদু ওয়া হুয়া ইয়াবিন সে সুন্দর একটা বক্তৃতা দিত হার না তোতলায় তোতলায় কথা কয় তার আজ কি শুনিম এই মিয়া তুই নিষিদ্ধ তুই কিটা নিষিদ্ধ তোর আজ চলতো না সুন্নতি কেন আগে তুমি আইয়ে শুধু প্লেয়ারের নাম চেঞ্জ হয় খেলা কিন্তু সেম জার্সিও সেম ওর কথা কয় না খেলাই কেন আগে তুমি চলে আল্লাহ আল্লাহ শাহানু এবার উনি তো এক সার্গের রুগী ন আচ্ছা নবীগণের সিয়ারাটা বেড়া তামাম পৃথিবী অত্তর করলো তুমি এটা তো আল্লাহর নির্বাচিত মহাপুরুষ আল্লাহর নিজে মহাব্বত করি গো মুসা আই লাভ ইউ অস্তানায়ত্ত কালি নফসি তোমার আর প্রেমের লাই বানাইছি ওনার লগে সব সময় অডিও কল হইতো একদিন ক মোবাইলে ক্যামেরা আসতে এদিকে সার শেষ করিয়ে একদিন এমনি ভিডিও ভিডিও কল দিয়ে লেছে ক না না ক্যামেরা বন্ধ করো ক রব্বি আরি নি কোদের সাইবার মন চায় আমরা রে ক ভিডিও বন্ধ করো অন সাইতে আইতেন অন কথা চলল তো হেই মুসা আলাইহিস সালাম উনি যে একশো টাকা রুগী নয় এটা প্রমাণ করিবার একদিন গোসল করতে নামছে ওনার রেওয়ায়তে ফাইসি আর কি সনদ কতটুকু সরি সেটা আমি আমার জানা নেই উনি জামাটা এতে রাখি লুঙ্গি এতে রাখি সিস্টেম করি না আমি লুঙ্গি এতে থুই গোসলটা করতেছে হয়তো নির্জন এলাকা কেউ নেই ফর্দা তো তরকার হচ্ছে না কেউ নেই হয়তো ফাঁতরের এই আবজা দিয়া ফাঁতকের আড়াল করিয়া উনি নামি কুফে গোসল করে এ হ্যাঁ কে ফাঁতর সিটিং ইডা হেমিয়ার লুঙ্গিরে বেড়াই লই দৌড় দিছে আবার উনি লুঙ্গি দিছে দৌড়ার যে ইচ্ছা হোল আনে নদীর মেয়েদের গোসল করতে লাগলো সরম দিবে লাই তাকে আপেল লয় আনে চলে হোল আনে ল্যাংডা সোনার বাংলা ইমুতি ইমুলারে দৌড় দেয় ইয়ো মোসেন কাকু ইয়ো মোসেন কাকু আর সাইড গিয়ে তার নই আর লুঙ্গি দেন হেতে দে ল্যাংডা হেতে তো করতে হচ্ছে না হেতে আর সোনার বাংলা কি বোঝে দৌড় দিতে আসে মুসা আলাহ সাল্লাম দৌড় দেন ইরে ভাতর খাড়া হাড়া আলাই মেরে ইডিয়ে লাগে আর লুঙ্গি দে লুঙ্গি দে এ হ্যাঁ কে দিব নি ছেলেরা দেখ উমা এমিয়া তো প্রিন্সের মতো না ওনার তো একশোটা রুগী ন আল্লাহ এটা করে দেখা দিছে তোরা আমার নবীরে তো একসিরকে রুগী কস আর নবীরে তো তোতলাই না কস আর খুব আমার কাছে এটা ঠিক মনে হয় না আমার কাছে খুব এটা মাইন্ড করি তো এই জন্য আমরা যা হাদিসে পাইলাম রসুল সাল্লাম হাদিসটা তো বলি নাই ফাঁড়া দিয়েও কোরবান দিছেন আবার খাঁসি দিয়েও দিছেন বাড়াবাড়ির দরকার নাই যার যেভাবে সুবিধা তবে মোটা তাজা অনেক সময় অনেক হাঁড়া বড় আছে সুন্দর আছে এটা হইলে এককারে বেশি উত্তম হয় তাইলে আর কি লোকাল থাকে না আর যদি এরকম হাঁড়া নহান ভালো বড় উঁচা লম্বা খাঁসি দি কোরবান দিবেন এটা উত্তম এই যে কথাগুলো কিন্তু বলা আছে ফাইন কানাল ফাহিলু আয়াজামু যদি ফাঁড়া বড় হয় ও আতি আবু আর এটার গোস্ত সুস্বাদু হয় লাহমান গোস্তটা যদি সুস্বাদু হয় বেশি হয় আফজাল সেটা উত্তম ওয়াইন কানাল খাসিউ আয়াজামু যদি দেখা যায় অনেক মার্কেটে ফাঁড়া থেকে খাঁসি ভালো উত্তম বড় তাহলে ও আফজালুল রহমান এই ফাঁড়াটা খাঁসিটার গোস্তও বেশি মানুষের গরিবেরা খাইতে পারবে আমরাও খাইতে পারবেন ফাহু আফদাল তাহলে এটা নিয়ে বিতর্ক করার যুক্তিকতা আছে আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত একতলাপ থেকে বেঁচে থাকা তৌফিক দেখ ও আমা আলাইন ইল্লাল বালানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سكرها لتكبروا على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وقال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح
كبشتين أقرنين أملاحين موجدين رواه أبو داود وعن سيد ابن أرقم رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شعرة حسنة رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله চৌধুরী বাজার কমলনগর লক্ষ্মীপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত মুসল্লিনে কেরাম মিডিয়ার ভাইয়েরা বিশ্ববিখ্যাত স্কলারবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা অনাগত ভবিষ্যতে যারা এই বয়ান শুনবেন প্রত্যেকের প্রতি রহিল আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ তো হয়তো একটু ব্যতিক্রমধর্মী কথা হবে আর কি গভীর মনোযোগ দিবেন আপনারা আজকে যে বিষয়ে কথা বলবো বিষয়টার নাম হচ্ছে এটা এটা কইলে তো আপনারা কইবেন ওমা এবারে কি শুরু করলো তখন আমি এটা কেন কইতাম কর বুঝা যাইব সব বুঝা যাইব যদি ফাঁকা বন্ধ করা যেত তাহলে পুরো বোঝা যেত যতদূর বোঝা যায় এখন তারা সাউন্ড সিস্টেম ভালো করছে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নিয়ে কথা বলব বিষয়ের নাম আর তো শরম লাগে কেন কইতাম মানে এখন তো কোরবান আইছে না হ্যাঁ তো কোরবানের তো ফাঁঠাও কোরবান দেওয়া যায় আবার ফাঁঠিও দেওয়া যায় আবার খাসিও দেওয়া যায় কি বলেন তাহলে একটা নাম আপনারাই নির্ধারণ করেন এটা কি আলোচনার নাম শিরোনাম টাইটেল টপিক্সের নাম রাখা যায় আয় দিলাম আর কি আন্ডা নিয়ে গন্ডাগোল এবার আপনারা এটা শুদ্ধ করি সুন্দর করি যেমনি সুবিধা এইভাবে নাম দিয়ে